অগ্নি নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সপ্তাহব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বৈদ্যুতিক ও অগ্নি নিরাপত্তা মেনটেন্যান্স কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এই সংগঠনটি। গত 21 মে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সপ্তাহব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বৈদ্যুতিক ও অগ্নি নিরাপত্তা কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, এই সপ্তাহের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পে অলরেডি যেটা আমরা একটা পর্যায়ে নিয়ে এসেছি, এটা আরও ভালো জায়গায় যাবে, এটা আরও আরও এমন একটা জায়গায় যাবে যে আমাদেরকে আসলে এর মধ্যে আপনারা জানেন যে দুর্ঘটনা নেই, বাট আমরা সবসময় এটা কন্টিনিউয়াসলি আমরা কাজ করব। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক অপারেশনস ও মেইনটেন্যান্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, খুব অল্প সময়ের ভিতরেই আমরা অনেক মানে আমাদের বিশেষ করে গার্মেন্টস শিল্প, অগ্নি নিরাপণ এবং অন্যান্য বিষয়ে এতটাই এগিয়েছে যে আমরা খুবই কম কল পাচ্ছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 52 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ আহমেদ, এসজিপি পিএসজি, শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী, বিজিএমইএ বোর্ডের সদস্য সহ বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কো চেয়ারম্যান।